আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড রিলেটেড কিছু সুইডিশ ভার্ব শিখব। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম নাউনগুলো, আজকে আমরা দেখব ভার্ব। দমা 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 মানে জাজ করা, বিচার করা। ফসফরা 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 হচ্ছে ডিফেন্ড করা কাউকে। ওথলা 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 হচ্ছে প্রসিকিউট যেটা, ওইটা যেমন এটার একটা একটা সিনোনিম, একটা সিনোনিম হচ্ছে আনক্লগা ইনফোর দুমস্তুল অথবা স্টেল্লা তিল স্ফশ। মানে আপনি বলবেন যে সে আর কি এটা করছে, অপরাধটা করছে, তখন আমরা যখন আর কি বলি যে একটা অভিযোগ করি, এটাকে সুডিশে বলে ওথলা, মানে তাকে আমরা আদালতে নিচ্ছি বা নেবো এরকম আর কি। ভিতনা 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 মানে উইটনেস, সাক্ষ্য দেওয়া। বেবিসা 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 মানে প্রুফ, প্রমাণ করা। পোস্ত 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 মানে ক্লেম করা, যেমন আমরা বলি যে আমি বলি সে এটা করেছে, বা আমি আমার অভিযোগ হচ্ছে সেটা করছে, তো আমরা যে ক্লেম করতেছি, দাবি করতেছি, ওইটাকে সুরেশে বলে পোস্ত। ফন্নি একা ফন্নি একা ফন্নি একা মানে ডিনাই করা, অস্বীকার করা। ইয়ারশান্না 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 হচ্ছে অ্যাডমিট, যখন আমরা আর কি এই কী বলে আমরা স্বীকার করি যে যে হ্যাঁ আমি এটা করছি, তখন এটা বলে ইয়ারশান্না। বাদ ফেল্লা বাদ ফেল্লা বাদ ফেল্লা হচ্ছে কাউকে যখন আমরা জরিমানা দিই, তখন তো এটা কিন্তু ভার্ব, তার মানে আপনি কাউকে জরিমানা দিচ্ছেন এরকম, বা আদালত দিচ্ছে। ফ্যাংসলা 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 মানে কাউকে জেলে পাঠানো। স্ট্যাম্মা 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 হচ্ছে আমরা যখন এই যে এরকম দ্র ইনফোর দুমস্তুল কাল্লা ইনফোর দুমস্তুল, মানে মাঝে মাঝে এমন হয়, আপনারা জানেন যে এক কোম্পানি আর কোম্পানিকে স্ট্যাম্মা করে, ওরা বলে যে ওরা আমাদেরকে কপি করছে, আমাদের প্রোডাক্টটাকে বা আইডিয়াটাকে ওরা কপি করছে, তখন আমরা যে তার বিরুদ্ধে অভিযোগ করি ওইটাকে বলা হয় স্ট্যাম্মা। স্ট্যাম্মার অন্য মিনিংও আছে, বাট কোর্ট রিলেটেড আর কি কোর্ট কনটেক্সটে যখন স্ট্যাম্মা বলা হয় তখন এটার আর কি এভাবে বলে। রিপ্রেজেন্টিয়ারা 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 রিপ্রেজেন্ট করা। ওভারক্লগা ওভারক্লগা ওভারক্লগ হচ্ছে আপিল করা, একটা ডিসিশন যখন আপনি পান ওটাকে আপিল করাকে বলে ওভারক্লগা। বেতলা 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 হচ্ছে পে করা। ফরহানলা 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 হচ্ছে নেগোসিয়েট করা। উন্দশকা হচ্ছে ইনভেস্টিগেট করা। ইফ্রোগাসেত্তা হচ্ছে কোয়েশ্চেন করা, কোয়েশ্চেন বলতে এখানে আর কি কেউ একটা কিছু বলছে, একটা অভিযোগ করছে, আপনি আর কি ওটাকে প্রশ্নবিদ্ধ যে করতেছেন ওটাকে বলা হয় ইফ্রোগাসেত্তা। অবশ্লইয়া 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 হচ্ছে রিভিল করা, প্রকাশ করা। বিয়খিল্লা 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 হচ্ছে অ্যাকিউজ, কারোর বিরুদ্ধে একটা অভিযোগ আনা। আর্গুমেন্টিয়ারা 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 হচ্ছে আর্গু করা, তর্ক বিতর্ক করা। ফরহরা 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 হচ্ছে ইন্টারোগেট করা আর কি, জিজ্ঞাসাবাদ করা। কনসুলতিয়ারা কনসুলতিয়ারা হচ্ছে কনসাল্ট করা। উন্দরতেকনা 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 হচ্ছে যখন আমরা সাইন করি ওটাকে উন্দরতেকনা বলে। তো আজকে এতটুকুই, পরের টিউটোরিয়াল আমরা কিছু ফ্রেজে শিখবো।